আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিটিশন লেকচার সিরিজের চতুর্থ লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডেফিনেশনস থিওরামস অ্যান্ড প্রুফস আমরা অনেক সময় এই তিনটি টপিক গুলিয়ে ফেলি তাই আজকে আমরা এই তিনটি টপিকের মধ্যে ডিফারেন্স এবং একটি টপিক আরেকটি টপিকের সাথে কিভাবে রিলেটেড তা জানার মাধ্যমে টপিক তিনটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেব তো আর দেরি না করে শুরু করা যাক ডেফিনেশন একটি বিষয় সম্পর্কে আমরা কি ধারণা লাভ করি এবং বিষয়টির উদ্দেশ্য কি তাই ডিসক্রাইব করে ডেফিনেশন কোনো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অবশ্যই স্পষ্ট হতে হবে বা প্রিসাইজ হতে হবে একটি উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরেকটু ক্লিয়ার হব যেমন আমরা এখানে প্রাইম নাম্বার সম্পর্কে একটি টার্ম নিয়েছি তো এই টার্মের অবজেক্ট বা উদ্দেশ্য হচ্ছে প্রাইম নাম্বার সম্পর্কে জানা আর এই প্রাইম নাম্বারের টার্ম হতে আমরা কি কি নোশন বা ধারণা পাচ্ছি ফার্স্ট অফ অল যে প্রাইম নাম্বার একটি ন্যাচারাল নাম্বার নাম্বারটি অবশ্যই একের থেকে বড় এবং এক এবং এই নিজস্ব নাম্বারটি ছাড়া অন্য কোনো পজিটিভ ডিভিজর নেই তো এটা একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশনও বলা চলে কারণ এখানে প্রাইম নাম্বারের সুস্পষ্ট বা প্রিসিশন বা প্রিসাইজ ধারণা দেওয়া হয়েছে থিওরামস থিওরাম হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট যা পূর্ববর্তী কোনো ডেফিনেশন থেকে এসেছে এবং এই ডেফিনেশনটি ট্রু প্রুফড হয়েছে যেমন দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ প্রাইম নাম্বারস অর্থাৎ অসংখ্য প্রাইম নাম্বার রয়েছে তো এই থিওরামটি প্রাইম নাম্বারের ডেফিনেশনের সাথে কিন্তু কানেক্টেড প্রিভিয়াসলি স্টাবলিশড স্টেটমেন্টস যেটা ছিল সে ডেফিনেশান সাথে কানেক্টেড যেমন যে এখানে বলা হচ্ছে যে একটা প্রাইম নাম্বার একটা ন্যাচারাল নাম্বার একের থেকে বড়ো এবং এক এবং ওই নিজের নাম্বারটি ছাড়া অন্য কোনো পজিটিভ ডিভিজর নেই তো সেক্ষেত্রে প্রাইম নাম্বার কি হতে পারে এক হতে পারে একটা প্রাইম নাম্বার দুই হতে পারে তিন হতে পারে কিন্তু চার তো হতে পারবে না সমস্যা নেই পাঁচ হতে পারে এরকম কি ইনফাইনাইট থাকতে পারে তাই না তো এখান থেকে এই ডেফিনেশনটা থেকেই বা এই প্রিভিয়াসলি যে এস্টাবলিশড স্টেটমেন্টস যেটা আছে সেটা থেকেই এই থিওরামটি আসতেছে যে দেওয়ার ইজ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ প্রাইম নাম্বারস সো ডেফিনেশনের সাথে থিওরাম কানেক্টেড বা ক্লোজলি রিলেটেড রিলেটেড এ প্রুফ ইজ আ কনভেন্স লজিক্যাল আর্গুমেন্ট দ্যাট এ স্টেটমেন্ট ইজ ট্রু অর্থাৎ আমরা ডেফিনেশন থেকে যে স্টেটমেন্টটা পেয়েছি যেটাকে আমরা বলতেছি থিওরাম সেই স্টেটমেন্টটা যে ট্রু সেটার প্রুফ মানে সেটার হচ্ছে লজিক্যাল যে আর্গুমেন্টগুলো সেটাই হচ্ছে কি প্রুফ যেমন আমাদের থিওরাম কী ছিল যে দেয়ার ইস এন ইনফাইনাইট নাম্বার অফ প্রাইম নাম্বারস সেই থিওরামটা প্রুফ করার একটা সিম্পল একটা আইডিয়া জাস্ট আমরা নেবো যে আমরা ধরতেছি যে আমাদের কাছে এন প্রাইম নাম্বার আছে যে পি ওয়ান পি টু ডট 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 পি এন পর্যন্ত এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই এন নাম্বার এর পরেও কি কোনো প্রাইম নাম্বার আসে না কি আরও সেটা আমাদের চেক করতে হবে তো আমরা ধরলাম যে এক্স একটা নাম্বার এক্সিস টু পি ওয়ান ইন্টু পি টু ইন্টু পি থ্রি ইন্টু ডট এন এখানে সবগুলোই হচ্ছে কি প্রাইম নাম্বার এবং তার সাথে আমরা যোগ করতেছি এক তো আমাদের টার্গেট হচ্ছে যে এই কি প্রাইম নাম্বার কিনা না সেটা চেক করা তো আমরা আবার চলে যে প্রাইম নাম্বারের ডেফিনেশনে যেখানে প্রাইম নাম্বারের ডেফিনেশন ছিল যে এক এবং এই নিজস্ব নাম্বারটি ছাড়া অন্য কোনো পজিটিভ পজিটিভ ডিভিজর থাকা যাবে না এবং নাম্বারটা কি একের থেকে হতে হবে নাম্বারটা একের থেকে বড় ফাইন তো দেখে দেখা যাক যে আমরা যদি অন্য কোনো ডিভিশন দিয়ে ভাগ করি যেমন যদি আমরা পি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কি আমরা এক পায়ে যাব এক রয়ে যাবে অন্য যে কোনো নাম্বার দিয়ে পি এন দিয়ে ভাগ করলে কি এক রয়ে যাবে এবং এক্সকে শুধু এক্স দ্বারা ভাগ করা যায় তো দেখা যাচ্ছে যে এক্স একটি প্রাইম নাম্বার অর্থাৎ এরকম ইনফাইনাইট নাম্বারের ইনফাইনাইট নাম্বার প্রাইম নাম্বার রয়েছে অর্থাৎ ডেফিনেশন থেকে থিওরাম আসতেছে এবং থিওরাম থেকে প্রুফ যে থিওরামের জন্য যা যা লজিক্যাল আর্গুমেন্ট দরকার এটা লজিক্যাল একটা আর্গুমেন্ট এটা লজিক্যালি প্রুফড যে ইনফানেট নাম্বারের প্রাইম নাম্বার রয়েছে আশা করি ডেফিনেশন থিওরামস এবং প্রুফসের ধারণা ক্লিয়ার হয়েছে আমাদের আলোচনার পরবর্তী টপিক হচ্ছে লেমাস অ্যান্ড করলারিস লেমাস এটা ক্ষুদ্র একটা রেজাল্ট মাইনর একটা রেজাল্ট যার কাজ হচ্ছে যে একটা বড় একটা থিওরামকে প্রুফ করতে হেল্প করা এটাকে অনেক সময় হেল্পার বলা হয় অর্থাৎ ক্ষুদ্র একটা রেজাল্ট একটা বড় একটা থিওরামকে প্রুফ করতে হেল্প করতেছে সেটাই হচ্ছে কি লেমাস আর একটা রেজাল্ট যেটার উপর একটা থিওরামের প্রুফটা ডিপেন্ড করতেছে বা রিলাই করতেছে সেটাই হচ্ছে কি করলারিস তো ছোট একটা রেজাল্ট যেটা হচ্ছে কি একটা বড় একটা থিওরাম প্রুফ করতে হেল্প করবে সেটা হচ্ছে লেমাস এবং একটা রেজাল্ট যার উপরে থিওরামের প্রুফটা ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে করলারিস হাউ টু প্রুফ এ থিওরাম ফার্স্ট পয়েন্ট ইজ আইডেন্টিফাই দ্য অ্যাসাম্পশনস অ্যান্ড গোলস অফ দ্য থিওরাম অর্থাৎ একটা থিওরামের গোল পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কী কী ম্যাটেরিয়াল প্রয়োজন কী কী লজিক প্রয়োজন সেগুলো আমাদেরকে অ্যাজাম করে নিতে হবে বা অনুমান করে নিতে হবে সেকেন্ড পয়েন্ট ইজ আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিকেশনস অফ ইচ অফ দ্য অ্যাজামশনস মেড অর্থাৎ আমরা যে লজিকগুলো অনুমান করে নিয়েছি সেটা এই থিওরামের মধ্যে কীরকম প্রভাব ফেলতেছে সেটা আমাদের বুঝতে হবে থার্ড পয়েন্ট ইজ মেক এ অ্যাজামশন অ্যাবাউট হোয়াট উই আর ট্রাইং টু প্রুফ অ্যান্ড শো দ্যাট ইট লিডস টু এ প্রুফ অর এ কন্ট্রাডিকশন অর্থাৎ আমরা যে লজিকগুলো অ্যাজাম করে নিলাম যে অনুমান করে নিলাম আমাদেরকে দেখাইতে হবে এই লজিকগুলো আইদার প্রুফ করে যে হ্যাঁ এই অ্যাল ঠিক অথবা দেখাইতে হবে যে না এই প্রোগ্রামটা থিওরামটা ঠিক না যদি আমাদের অ্যাজাম্পশন গুলো বা লজিক গুলো প্রুফ পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে আমরা বলবো যে হ্যাঁ থিওরাম ইজ প্রুফ আর যদি প্রুফ পর্যন্ত নিতে না পারে যদি কোনো রকম ভুল ধরা পড়ে যে না ঠিক হচ্ছে না তা আমরা বলবো কি কন্ট্রাডিকশন হচ্ছে বা অসঙ্গতি দেখা দিয়েছে আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং যদি চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম